পূর্ব বর্ধমান জেলার দেবীপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা কালী মন্দিরের পূজোকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই গ্রামেরই মধুসূদন বিশ্বাস নামে এক ব্যক্তি কালী মন্দিরটি ভেঙে প্রমোটিং এর কাজ করছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাদের দাবি কালী পূজো করা হোক। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ওখানে পুজো হয়, আমরা ছোট থেকেই দেখছি ওখানে পুজো হচ্ছে। পুজো হওয়ার হঠাৎ করে ওই মধুসূদন বিশ্বাস ওখানে একটা বলছে যে পুজো হবে না, তোমরা পুজো করতে পারবে না। ওখানে পুলিশ নিয়ে উনি উপস্থিত হয়েছে, পুজো করতে দেবে না। আমাদের পুজো করতে দিল না, আমাদের প্যান্ডেল খানিকটা হলো কিন্তু প্যান্ডেল আমাদের করতে দিচ্ছে না। দিয়ে অতএব আমরা ওই জন্য কোর্টে দ্বারস্থ হয়েছি এবং আমরা উকিলবাবুকে বলেছি যাতে এইভাবে পুজোটা হয়, এইভাবে এই পুজোটা না হলে আমাদের বাচ্চাগুলো কত কষ্ট পাচ্ছে, আমরা সবাই কষ্ট পাচ্ছি। ঘটনাটা হয়েছে আপনার আজ থেকে এই দু বছর আগে। হঠাৎ করে মধুসূদন বিশ্বাস নামে যে একজন ফ্রড লোক, জালিয়াত লোক, সে আমাদেরই পাড়ার বাসিন্দা, তিনি হঠাৎ করে বললেন যে আমাদেরকে এসে আমি ওই জায়গাটা কিনেছি। আমরা আজকে ওইখানে পুজো 70-75 বছর ধরে পুজো করছি এবং আমাদের আগের জেনারেশনও পুজো করে এসছে, এরপরে আমরা করছি, একই রকমভাবে পুজো হয়ে যাবে ওইখানে। কিন্তু হঠাৎ করে তিনি কোথা থেকে এসে বলছেন আমি ওই জায়গা কিনেছি, ও জায়গায় আমার, তোমাদের পুজো করতে দেবো না। এই মর্মে একটা ও হঠাৎ করে কোর্টে কেস করেন এবং কিছু বলতে গেলেই ওনার সঙ্গে হয়তো কোনো কথা বলতে গেলেই ওনার বউ আবার হঠাৎ করে শ্লীলতাহানির কেস দিয়ে দেয়। আমাদের 5-6 জনের নামে দিয়ে দিয়েছে ওইভাবে। হ্যাঁ, দিয়ে সেই মর্মে এখন হঠাৎ করে ওসিকে বলেছেন যে এইখানে পুজো করা যাবে না, 144 আছে। তা আমাদের ওখানে গেছিলেন সাহেব, যে পুলিশ গেছিলো, গিয়ে বলেছে যে এখানে 144 আছে, এখন পুজো করা যাবে না ওইখানে কোনো রকমভাবে, তো ইনজেকশন আছে। তো সেইভাবে আমরা এসে আমাদের অ্যাডভোকেটকে বলি যে এরম এরম করেছে উনি, তার ভিত্তিতে উনি একটা আমাদের অর্ডার বার করে দিয়েছেন আগের দিন। আপনার ওটা অর্ডারটা বার করেছে কত তারিখ হবে? ওটা 18 তারিখে আমাদের একটা অর্ডার বার করে দিয়েছেন যাতে কালী পুজোটা বহাল থাকে। হ্যাঁ, তো আমরাও সেটাই চাইছি গ্রামবাসীর পক্ষ থেকে যে যাতে আমাদের পুজোটা বহাল থাকে। আমরা যেহেতু 70-75 বছর ধরে একভাবে পুজো করে আসছি ওখানে এবং ওখানে একটা মন্দির আছে, নিত্য সেবা হয়, ব্রাহ্মণ ওখানে প্রত্যেক দিন থাকেন, পুজো করেন, 3টে মন্দির আছে ওখানে, একটা সরস্বতী মন্দির, মায়ের মন্দির, একটা মা তারার মন্দির, একটা আমাদের কালী শ্যামাকালী মন্দির, 3টে মন্দির আছে সেখানে প্রত্যেক দিন নিত্য সেবা হয় দেওয়া হয় ওখানে, প্রত্যেক দিন ব্রাহ্মণ থাকেন ওখানে, সকাল সন্ধ্যে নিত্য সেবা দেওয়া হয়, প্রসাদ খায়, বাচ্চা ছেলেদের একটা ওখানে ইয়ে জড়িয়ে আছে। সেখানে আমরা চাই যে যেভাবে প্রত্যেক বছর পুজো করে আসছি সেভাবে যেন আমরা পুজো করতে পারি এবারও। তাদের অভিযোগ, কালী পুজোর বিপক্ষে গ্রামের 3 জন ব্যক্তি আছেন যারা কালী পুজোর পক্ষে তাদের নামে নানান কেস করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা জানান তারা বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা পাননি। এ ব্যাপারে গ্রামবাসীরা বর্ধমান আদালতে মামলা করেন। গ্রামবাসীদের আইনজীবী প্রবুদ্ধ সাহানা জানান, অ্যাকচুয়ালি দেবীপুর গ্রামের কালীতলা অঞ্চলের একটি পুজো যেটা মোটামুটি 70-80 বছর ধরে হয়, সেই জায়গায় মা কালীর মন্দির, মা তারার মন্দির, সরস্বতী মন্দির ইত্যাদি আছে এবং সমস্ত গ্রামবাসী সেখানে পুজো দেন, তারা সেখানে প্রসাদ পান এবং আজ বহু বছর ধরে সেই পুজো হয়ে আসছে। ইলেকট্রিক কানেকশান একটি সংঘের নামে দেওয়া হয়, এবছরও ইলেকট্রিক কানেকশান তারা পেয়েছেন কিন্তু এই সম্পত্তির ওপরে আজকে সম্পত্তি দেবোত্তর হওয়া সত্ত্বেও প্রাইভেট সম্পত্তি দাবি করে মধুসূদন বিশ্বাস নামে একজন ব্যক্তি ওনাদের পুজো করতে বাধা দিচ্ছিলেন বলে আজকে গ্রামবাসী, সমস্ত সাধারণ হিন্দু সম্প্রদায় তারা এখানে এসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে একটি 144 ধারায় আবেদন করেছিলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আগের দিন শুনানি করে যাতে করে জায়গার ওপর শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই মর্মে মেমারি থানার ওসিকে একটি অর্ডার দিয়েছেন, সেই অর্ডার এখনও বহাল আছে। মধুসূদন বিশ্বাস উনি আজকে আবার একটা প্রচেষ্টা করেছেন যাতে শুনানি করে ওই কালী পুজোকে বন্ধ করে দেওয়া যায়, সেই মর্মেই আজকে আমার শুনানি আছে। এখনও পর্যন্ত কোনো নির্দেশ পাননি? এখনও পর্যন্ত নির্দেশ যেটা দেওয়া হয়েছে যে বিএলএলআরও মেমারি ওয়ানকে এবং বিএলএলআর আমাদের মেমারি ওয়ান থানার যিনি ওসি তাকে ডাইরেকশন দেওয়া হয়েছে এনকোয়ারি করে রিপোর্ট দিতে এবং এখনও পর্যন্ত মেমারি থানার ওসিকে আলাদা করে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এই পুজো করার সময় যাতে ওই মধুসূদন বিশ্বাস কোনোরকমভাবে কোনো পাবলিক বিচ অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি না করতে পারেন, তার জন্য অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডার ম্যাজিস্ট্রেট সাহেব এখনও বহাল রেখেছেন। আপনারা কি চাইছেন?
সাধারণ গ্রামবাসীদের তরফ থেকে আমি ওনাদের লয়ার। সাধারণ গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে প্রতি বছর যেভাবে পুজো হয় এবছরও যেন সেভাবে পুজো হয়, এবং আজ সেখানে বাইশ হাত কালী মায়ের পুজো হয়, তারা ভোগ পান, সেই পুজো যেন কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থের জন্য কোনোভাবে বন্ধ না হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।